ফুটবলে সেরা বন্ধুত্বের একটি ধরা হয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মধ্যকার বন্ধুত্ব। দুজনে যখন একসাথে বার্সার মাঠ মাতিয়েছেন, তখন থেকে তাদের বন্ধুত্বের শুরু। এরপর ক্লাব পাল্টালেও দুজনের বন্ধুত্বে ভাটা পড়েনি। তাই তো এখনও হাজার হাজার মাইল দূরে থাকার পরেও একজন আরেকজনের সফলতায় অভিনন্দন জানাতে ভুলেন না। সম্প্রতি নেইমার জুনিয়রের দল আল হিলাল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে হারিয়ে সৌদি কিংস কাপ জয় করেছে। যদিও চোটে আক্রান্ত নেইমার ম্যাচটিতে ছিলেন না, তবুও নেইমার সাইডলাইন থেকে দলের পেনাল্টি শুট আউটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এই জয়ে লিওনেল মেসি তার বন্ধুকে জানিয়েছেন অভিনন্দন। সাম্প্রতিক সময়ে সৌদির এক টিভি শোতে দেওয়া সাক্ষাৎকারে নেইমার তার আর মেসির বন্ধুত্বের গভীরতা প্রকাশ করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ব্রাজিলিয়ান এই তারকা সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা দূরে থাকলেও নিয়মিত একে অপরের সাথে কথা বলেন। কিংস কাপের ফাইনাল জয়ের পর মেসির থেকে পাওয়া অভিনন্দনের বিষয়টিও তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন। নেইমারের ক্লাব আল হিলাল রোনালদোর দল আল নাসরের সঙ্গে ফাইনালে 1-1 গোলে ড্র করে। পরে অবশ্য পেনাল্টি শুট আউটে 5-4 গোলে জিতে রোনালদো এবং আল নাসরের হৃদয় ভাঙে। আল হিলাল শুধু আল নাসরের কাছ থেকে কিংস কাপই জিতেনি, সৌদি প্রো লিগের শিরোপাও রোনালদোর দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এদিকে ম্যাচ শেষে রোনালদো হতাশার সাথে মাঠ থেকে বেরিয়ে আসার সময় আল হিলাল ভক্তরা মেসির নামে চিৎকার করতে শুরু করলে নেইমার এই মুহূর্তটি স্ট্যান্ড থেকে হাসতে হাসতে রেকর্ড করেন। এই ঘটনার একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় নেইমার এবং তার বন্ধুরাও চিৎকারে যোগ দিচ্ছেন, যা নিশ্চয়ই রোনালদো ভক্তদের মনে জ্বালা ধরাবে। ম্যাচের পরে নেইমার তার সতীর্থদের সাথে উদযাপনে যোগ দেন এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করা মেসির আইকনিক সেলিব্রেশনটি করেন। মাঠে অনুপস্থিত থাকার পরেও নেইমারের সমর্থন এবং মেসির অভিনন্দন বার্তা এই দুই ফুটবল কিংবদন্তির মধ্যে শক্তিশালী বন্ধনকে আরও দৃঢ় করেছে। ফুটবলের জগতে এরকম বন্ধুত্ব আসলেই দেখা যায় না। খেলাধুলার আরো খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।